সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে বনগাঁ কালীতলা পার্কিং অধিগ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার অধিগ্রহণের পরে কালীতলা পার্কিং এ পার্কিং চার্জ অত্যধিক হওয়ার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায়ীদের। গত বৃহস্পতিবার রাতে যশোর রোডের বনগাঁ বাটার মোড়ে অবস্থান বিক্ষোভ অবরোধ শুরু করে পেট্রোপোল এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটির পক্ষ থেকে। অবস্থান বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আগামীতে এই সমস্যার কথা রাজ্য সরকারকে জানাবেন বলে আশ্বস্ত করেন। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছিলেন ব্যবসায়ীরা। রবিবার রাতে আবার বাটার মোড়ে বিক্ষোভ শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটি। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। আজ রাতে আবার অবরোধ শুরু করে পেট্রোপোল এক্সপোর্ট ইম্পোর্ট সমন্বয় কমিটি। এক ঘন্টা হয়ে গেলেও অবরোধ চলে। অবরোধকারীদের দাবি, প্রশাসনিক কর্তাদের কাছে একাধিকবার পার্কিং চার্জ কমানোর দাবি জানানো সত্ত্বেও কোনো সদুত্তর মেলেনি, সেই কারণেই তারা অবরোধ করতে বাধ্য হয়েছেন। আমরা সবাইকে জানিয়েছি উদ্বোধন কর্তৃপক্ষকে, এখনো কোন সদুত্তর পাইনি আমরা। আমাদের আন্দোলন চলছে, চলবে। বিষয়টা হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত যে আমাদের কালীতলা পার্কিং এর ভিতরে যে আমাদের চার্জটা ছিল 80 টাকা করে, সেটাকে একটা অতিরিক্ত মূল্য বৃদ্ধি করা, যেটা পার ডে হিসেবে আমাদের হিসাবে 960 টাকা করে হচ্ছে। অতএব এই যদি অবস্থা হয়, বনগাঁয় তো কোনো শিল্প বলে কিছু নেই, বনগাঁয় আছে শুধু এই মোটর শিল্প। অতএব এর সঙ্গে প্রায় বনগাঁর কয়েক হাজার মানুষ জড়িত। আজকে যে পার্কিংটা ধার্য করা আছে, এই পার্কিং যদি থাকে, এক্সপোর্টাররা এই পেট্রোপোল বর্ডার থেকে মুখ ঘুরিয়ে নেবে। আমাদের পার্শ্ববর্তী একটা বর্ডার আছে গোজাডাঙ্গা, সেই গোজাডাঙ্গা বর্ডারে কিন্তু এই সিস্টেমটা নেই। অতএব তারা এখান থেকে চলে যাবে, তাতে দেখা যাবে বনগাঁর কয়েক হাজার মানুষ বেকার হয়ে যাবে। অবরোধ করেছে, হ্যাঁ, সেই কারণে আমাদের অবরোধ প্রশাসনকে একটু জানানোর জন্য। এতদিন 7 দিন ধরে আমাদের এই অনুষ্ঠান চলছে বিভিন্ন জায়গায়, স্ট্রিট কর্নার বা কিছু চলছে রাত্রে রাত্রে, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল সেটা মাথায় রেখে আমরা বুঝি, আমাদের পরিবারেরও ছেলেমেয়েরা আছে, সেইটা মাথায় রেখে আমরা কোনো বড় অবরোধে যাইনি। আজকে বাধ্য হয়েছে আমরা বসতে, যাতে প্রশাসন এই বিষয়ে অন্তত কিছু চিন্তা ভাবনা করুক, বনগাঁর সার্বিক সবক সকলের স্বার্থে। বেশ কয়েকবার অবরোধ করলেন তো কোনো, সেটা আমরা হয়তো দেখা যাচ্ছে একদিন সন্ধ্যাবেলা বাটার মোড়ে অবরোধ করেছি প্রতীক ধর্ম, না আমাদের, আমরা কোনো জায়গায়, আমরা মাননীয় এসডিও মহোদয়ের কাছে গেছি, আমরা সমস্ত কাজ চিঠি করেছি এবং আরটিও ডিপার্টমেন্টে গেছি, যে পরিবহন দপ্তরের হাতে এই পার্কিংটা দিয়েছে, তাদের কাছে আমরা বারবার অনুরোধ করেছি যে আপনারা কিছু ভাবুন। কিন্তু দুঃখের বিষয়, আজকে 7 দিন অতিক্রম হলো, আমরা কোনো একটা সঠিক কোনো সুরার কোনো রাস্তা পাইনি, সেই কারণে কিন্তু আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। প্রভাস পাল, বনগাঁ সাবডিভিশন 90C সব। না, গত 7 তারিখ থেকে, 7ই মার্চ থেকে আমাদের আন্দোলন চলছে, এখনো পর্যন্ত কোনো সদুত্তর আমরা পাইনি। 80 টাকার পার্কিং কি করে 1000 টাকা হলো আমরা জানতে পারি, তার জন্য আমাদের এই আপনারা এই মাস থেকে এই নিয়ে আন্দোলন চলছে। ফেব্রুয়ারিতে হঠাৎ পৌরসভার হাত থেকে এআরটিও সাহেব, মানে পরিবহন দপ্তরে চলে যায়, পরিবহন দপ্তরে যাওয়ার পরেই আমরা একটা নোটিশ পাই, সেই নোটিশে ঘন্টা চুক্তি পার্কিং, সেই থেকেই আমরা আন্দোলন চালাচ্ছি, কিন্তু আজও পর্যন্ত কোনো সুরাহা হয়। এখন যে অবরোধ আমরা করেছি, অবরোধে প্রশাসনিক কর্তারা আসছে, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারছেন না যে কবে এটা সমস্যার সমাধান হবে, আদৌ হবে কি না। আমরা তাদের কাছে সর্বনিম্ন একটু দাবি করেছি যে অন্তত আমাদেরকে প্রশাসনিক আধিকারিকদের সাথে বসানোর ব্যবস্থা করে দেওয়া হোক, কিন্তু সেটাও তারা পারবে না। হ্যাঁ, এখন অত টাকা পার্কিং দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তারপরে রেল চালু হয়ে গেছে পুরোদমে, আমরা আশঙ্কা করছি যে এই রেলে মার যাওয়ার জন্য যারা সমর্থন করছেন তারাই এই লরিকে অবরোধ সৃষ্টি করছে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর চৌমাথা থেকে কাছেই আছে একটা নিয়ারেস্ট মুথুট ফাইন্যান্স, মুথুট ফাইন্যান্সের উল্টো সাইডে আমার কেসি লাইট হাউস আছে।